রোগীদের সুস্থ করাই শুধু নয়, লক্ষ্য তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো। সংস্থার 22তম প্রতিষ্ঠা দিবসে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করলো পার্ক সার্কাসের টিআরএ হাসপাতালের মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টার। স্ট্রোক বা জটিল কোনো অস্ত্রোপচারের পর অনেকেরই নানা অঙ্গ অবশ হয়ে পড়ে, স্বাভাবিক কর্মক্ষমতা হারান রোগীরা। টিআরএ হাসপাতালের মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারে এমন রোগীদেরই চিকিৎসা করা হয়। বহু মানুষের সাকসেসফুল ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন হওয়ার পরেও আমরা দেখছি যে তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব হচ্ছে না, কারণ তাদের একটা অর্থনৈতিক প্রেসার তাদের মধ্যে এসে যাচ্ছে। সেই জন্য আমরা এই বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্যাক্ট করা স্টার্ট করেছি এবং তাতে আমরা আশা করছি যে বেশ কিছু মানুষকে সেখানে ফিনান্সিয়ালি ইনভলভ করতে পারবো। দীর্ঘমেয়াদি চিকিৎসায় কর্মক্ষমতা ফিরে এলেও অনেকেই কাজ হারান। এবার তাদের কাজের ব্যবস্থা করতে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলাতে চলেছে এই রিহ্যাবিলিটেশন সেন্টার। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিআইডি। রাজ্যের তদন্তকারী সংস্থার উপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে সরগোলের মাঝেই কল্যাণী এইমসেও বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। তাতে নাম জড়িয়ে যায় বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। এই চারজন সহ আটজনের নামে এফআইআর হয়েছে। তদন্তভার নেয় সিআইডি। অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ, বাড়িতে গিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরের মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এমনকি নীলাদ্রি শেখরকেও একাধিকবার ভবানী ভবনে তলব করা হয়েছে। কিন্তু রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির তদন্তে ভরসা না রেখে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন সুদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তি। মঙ্গলবার যা খারিজ করে দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ, ফলে সিআইডির হাতেই থাকল তদন্তভার। কল্যাণী এইমসে যে নিয়োগে দুর্নীতি হয়েছে, কেউ কেউ চাইছিল ওটা সিবিআই এর হাতে যাক, যাতে তাদের পক্ষে সুবিধা হয়। বিজেপির এগেনস্টে অভিযোগ তো, সুতরাং সিবিআইতে গেলে বিজেপির ভারী লাভ হতো। তো আদালত পরিষ্কার জানিয়েছেন যে না, সিআইডি ঠিকঠাক তদন্ত করছে, বিজেপির হাতে যাবে না। তো ঠিকই তো আছে, সিআইডির প্রতি পূর্ণ আস্থা রেখেছেন আদালত। হাইকোর্টের রায় স্বাভাবিকভাবে সেটা মানতে হবে, আমাদের কোনো আপত্তি নেই। কোনো কোনো সেখানে কোনো ধরনের করাপশনই হয়, কোনো তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি সে খবরের কাগজ দেখে বা মিডিয়ার রিপোর্ট দেখে এফআইআর করেছে, তাকে ধামাচাপা দেওয়ার জন্য ইটস এ পলিটিক্যাল কেস, তার বাইরে কিচ্ছু নেই। ভোট পরবর্তী অশান্তি, রামপুরহাট হত্যাকাণ্ড থেকে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ, একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিল। আমতার আনিস খানের অস্বাভাবিক মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এবার কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রেও সিআইডির ওপরই আস্থা রাখল আদালত। সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।